হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। শরীরটা সারাদিন খুব শরীর খারাপ ছিল, তো উঠেছি মনে হয় 5টার দিকে, প্রচণ্ড শরীর খারাপ ছিল। তো উঠে রাত্রিরে রান্না ফান্না সব করা হলো, ঠিক আছে, তাই তোমাদের সামনে আসলাম। একটু বকবক করতে একটু বকবক করি, না করলেও ভালো লাগবে না। এটা তো আমাদের একটা কাজ, কাজ করতেই হবে, তাই না বন্ধুরা? তো মারিয়া আসলো আর সব কিছু সব কিছু মন্দিরের খেল খতম হয়ে গেল। বোনও আমার, বোনও আমার, বোনও বোনও। তবে একদিকে ভালোই হয়েছে, একদিকে খুবই ভালো হয়েছে, আমি এটাই বলবো যে সোমনাথ একটু রেহাই পেল, সোমনাথ একটু রেহাই পেল, তাই না? এ কথাটা আমি বলবো, সোমনাথ একটু রেহাই পেল। এই রাহুল 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 রাহুল, জানি না এটা আবার একটা খেল নাকি মন্দিরার, সেটাও কিন্তু এখনও কেউ বুঝতে পারছে না বন্ধুরা, কেউ বুঝতে পারছে না, তাই না? কিন্তু কমেন্টটি পোস্টটা দিয়েছে মন্দিরা, যে যা যা দিয়েছে সেটা নিশ্চয় তোমরা দেখেছো, বলেছে, ঠিক আছে। তো যা হয় ভগবানের আশীর্বাদে ভালোই হয়। সোমনাথ বেচারি একদমই একলা হয়ে গেছিলো, একদমই একলা। দেখো, একটা ফ্যামিলি থাকা সত্ত্বেও, একটা বাচ্চা একটা বউ ঘরে থাকা অবস্থায় সে যদি একলা জীবনযাপন করে, অনেকটা কষ্ট হয়, অনেক কষ্ট হয়, ঠিক আছে, অনেকই কষ্ট হয়। তো যেটা হয়েছে সেটা সোমনাথের জন্য খুব ভালো হয়েছে, যদি এটা হয়ে থাকে, যদি এটা হয়ে থাকে না মন্দিরের এটা একটা চাল, সেটাও কেউ বুঝতে পারছে না। ভগবান করে যে চালটা সত্যি সত্যি যেন এটাই হয়, রাহুল যাতে মানাই করে দেয়, তাই না? তো আমি এটাই বলবো যে যেটা হয়েছে সেটা হয়ে যদি থাকে খুবই ভালো হয়েছে, কেননা একটা বউ থাকতো, বউ ছিল না, একটা বাচ্চা থাকতো, বাচ্চা ছিল না, মাওরের মতো ঘুরে 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 বেড়াতো। তাহলে আমি মানে সবাই, আমি শুধু না, সবাই সোমনাথেরই একটা চিন্তা হতো যে ছেলেটার কী হবে, ছেলেটার কী হবে, তাই না বন্ধুরা? আর ওই যে দালাল, দালাল বসে আছে না, পাকা আমের চোষা আঠি, সে বসে আছে, সে বলেছিল যে তুই মন্দিরাকে ছেড়ে দে। ভালোই বলেছিল, খারাপ কিছু বলেনি, মন্দিরাকে ছেড়ে দে। কিন্তু জানি না এটা একটা ও চাল করছে কি কী করছে, জানি না। অনেকবার তো ড্রিং করছে মন্দিরা, কিন্তু ড্রিং করে কি আর মনের ব্যথা বোঝানো যায় বন্ধুরা? যায়, কোনোদিনও যায় না। আর এটা পুরোপুরি পুরোপুরি দোষ, মেন দোষটা হলো সোমনাথের, আমি এটা বলবো। তারপরে দোষটা হলো মন্দিরার, তারপরে দোষটা হলো রিয়াঙ্কা, রিয়াঙ্কার হাজব্যান্ডের, এই মানুষগুলো জড়িয়ে আছে, বুঝেছ? এই মানুষগুলো সব জানত, সোমনাথ যখন ওকে জায়গা দিয়েছিল তখন এটা ঠিক করেনি, এটা ঠিক করেনি। একটা বাইরের ছেলে এসে, যাহাতে আবার একটা ইয়ং বউ আছে, আর বউটা নেচারই যখন এরকম শুরুর থেকে, তাহলে কোনো ছেলে ওর ঘরে এন্ট্রি দেওয়াই মানা। ও কীভাবে এন্ট্রি দিল সেটা আমি বুঝলাম না, যে কীভাবে ও এন্ট্রিটা দিল, বুঝেছ বন্ধুরা? কিন্তু চলো, যেটা হয়ে গেছে সেটা তো আর মাথা কুটলেও হবে না। কিন্তু রিয়াঙ্কার বাড়িতে একদম পারফেক্ট, 100 এর মধ্যে 101% রিয়াঙ্কা সব জানতো, রিয়াঙ্কা সব করিয়েছে, রিয়াঙ্কা রিয়াঙ্কার বর সব করিয়েছে। ওরা কিন্তু দিনের পর দিন সাপোর্ট দিয়েই গেছে, সাপোর্ট দিয়েই গেছে, সাপোর্ট দিয়েই গেছে, ঠিক আছে। এরা হলো মূল, বুঝেছ? আমি এক জায়গায় যাব, আমি জানি কালকে আমি এক জায়গায় যাব। তাহলে কেন হলো ওরা খুব জ্বালাচ্ছে ওইদিকে দাদাভাইকে, দাদাভাই টিভি দেখছে খুব জ্বালাচ্ছে বাচ্চাগুলো, তো আমি কেন এটা কেন করব না? যে এটা আমার উচিত ছিল, কি হয়েছে রে অন্তু? হ্যাঁ, তো এটাই আমার উচিত, যে আমার তো ও বান্ধবী, তাহলে বান্ধবীর
বান্ধবীর সংসারটাকে নষ্ট করে কিন্তু কোনো লাভ নাই। লাভ আছে কি? সে যদি গলত কিছু করে তাহলে আমাকে সেটাকে বোঝাতে হবে যে তুই এরকম করিস না, তোর সংসার আছে, তোর মেয়ে আছে। কিন্তু রিয়াঙ্কা সেটা করেনি, রিয়াঙ্কা আরও আগিয়ে দিয়েছে ওদেরকে, দুজনকেই আগিয়ে দিয়েছে, রাহুল প্লাস মন্দিরাকে, দুজনকেই। হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে আমি ধরো কালকে কোথাও যাব আর আজকে থেকে আমার প্ল্যান, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সকালে সকালে উঠতে হবে, উঠে আমার ঘরের যা কাজ নেই সেগুলো সারতে হবে, সেরে চা খেলাম, জলখাবার খেলাম, খেয়ে তারপরে আমাকে বাচ্চাটার হাত ধরে কিন্তু আমি সেখানে যাব। কেননা আমার ঘরে তার কেউ নেই, আমার বাচ্চা ছোট, ও কিন্তু বড় না, অনেক বড় বাচ্চা না, অনেক বড় বাচ্চা না যে আমি বাচ্চাটাকে রেখে চলে যাব। কিন্তু ও তাই করেছে, ও কিন্তু মানে চাটাও খায়নি, চাটাও খেত না, ঠিক আছে, বাচ্চাটাকে কোথায় রাখতো সেটাও বলতো না। ও রিয়াঙ্কার বাড়িতে দৌড় মারত, মানে রোদ ঢাকার জন্য সানগ্লাস পরতো, সেখানে একটু স্মার্ট লাগবে, কিন্তু ছাতা নিত না, ছাতা নিতে ভুলে যেত, ঠিক আছে, আর সেখানে খুব দাঁত কেলাকেলি হতো, বুঝেছ? কেন? সেখানে রাহুল, রাহুল আছে, তাই আমাকে যেতে হবে, তাই না? তাহলে এরা এই কজন মূল মূল ভূমিকা কিন্তু মারিয়া না, মারিয়া তো পরে আসলো, মারিয়া এসছে অনেক পরে, সব কিছু হয়ে যাওয়ার পরে মারিয়া এসছে। কিন্তু সোমনাথ, রিয়াঙ্কা, রিয়াঙ্কার হাজব্যান্ড, এরা হলো মেন দোষী, এরা হলো মেন দোষী বন্ধুরা। হয়তো আমার কথাটা শুনতে খারাপ লাগবে তোমাদের, মেন দোষী কিন্তু এরা। তারপরে আজকে তখন হয়তো বেশি এগোনার আগে যদি এরা বুঝিয়ে দিত, হয়তো দুটো চর মেরে সোমনাথ রাহুলকে তাড়িয়ে দিত, তাহলে এতটা এগোতও না, আর আজকে যে কষ্টটা হচ্ছে, আজকে এতদিন যে কষ্টটা ওরা পাচ্ছে, পুরো ফ্যামিলিটা, বাচ্চাটা পর্যন্ত, পুরো ফ্যামিলিটা যে কষ্টটা পাচ্ছে, সেই কষ্টটা কিন্তু এতদিন ভোগ করতে হতো না যদি সোমনাথ একটু 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 যদি ওকে থাপ্পড় মেরে যদি বাড়িটা ছাড়া করতো। তাহলে সোমনাথের একটুখানি ভুলের জন্য আজকে কত বড় মাসুল গুনতে হচ্ছে মুখে, এমনকি আজকে যে কষ্টটা মন্দিরা পাচ্ছে সেই কষ্টটাও মন্দিরা পেত না যদি প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কার বর এর মাঝখানে না থাকতো। সোমনাথ, তোকে আমি একটা কথা বলি, যখন তোরা ঘুরতে গেলি, ট্যুরে গেলি, তাহলে সেখানে তুই রাহুলকে কেন নিয়েছিলি? রাহুলকে কেন, কীভাবে অ্যাকসেপ্ট করলি, কীভাবে, কে ও আমার, তাহলে তুই কেন সঙ্গে করে নিয়ে গেছিলি? আর সেই গেস্ট হাউসে হয়ে গিয়েই তোদের সব কিছু মূল, সব কিছু হারিয়েছিলি। কেন? সেখানে গিয়ে রাহুল মন্দিরাকে সিঁদুর পরিয়েছিল, সেইখানে গিয়েই রাহুল রিয়াঙ্কা, রিয়াঙ্কার বরের সামনে সিঁদুর দান করেছিল, ঠিক আছে, আর তার জন্য সোমনাথ কটা মেরেছিল রাহুলকে, মেরে এক জঙ্গলের মধ্যে গিয়ে বসেছিল, সব খোঁজাখুঁজির তদন্ত শুরু হয়ে গেছিল, সব তদন্ত শুরু হয়ে গেছিল, সোমনাথ কোথায় গেল, সোমনাথ কোথায় গেল। তখন কি লাথি মেরে তাড়িয়ে দিতে পারিসনি ওকে? তখনও পারতি না লাথি মেরে সোমনাথকে তাড়িয়ে দিতে, এই রাহুলকে, কিন্তু তখনও করিসনি। এই রিয়াঙ্কা আর রিয়াঙ্কার বর, এদের তো সংসার নেই, ঠিক আছে, শ্বশুর শাশুড়ির সঙ্গে কীভাবে সংসার করতে হয় এদের তো নেই, সেটা নিয়ে আসবো পরে আমি। তো এরা অন্য কারো সংসার ভাঙতে খুব ভালো পারে, খুব ভালো পারে, এরাও কিছু খেয়েছে বন্ধুরা, এরাও কিছু খেয়েছে, ঠিক আছে, কেননা মন্দিরের মন্দিরা 3.5-4 লাখ টাকা কামায়, চারটেখানি ব্যাপার না, অনেক ব্যাপার, অনেক 3.5-4 লাখ টাকা কামানো ইউটিউব থেকে সোজা কথা না, বুঝেছ? ও পয়সা জলের মতো উড়িয়েছে রাহুলের জন্য, রাহুলকে অনেক কিছু দিয়েছে, আর রাহুল দেখেছে আমার এই সোনার ডিমপাড়া মুরগিকে হাতছাড়া করা যাবে না, হোক আমার 10-12 বছরের বড়, কিন্তু সোনার ডিমপাড়া মুরগি আমি ছাড়বো না,
যেটুকু নেয়ার নিয়ে নিয়েছে বন্ধুরা, তারপরে আর যেটুকু ওর নিয়েছে, মন্দিরার শরীরটাকেও ভোগ করেছে, শরীর ও টাকা পয়সাও ভোগ করেছে। রাহুল এমন কিছু ভোগ করেনি যে করেনি, রাহুল সব করেছে, ঠিক আছে। করার পরে এখন রাহুল অজুহাত দিচ্ছে যে আমার মা আমার ফোনটা নিয়ে নিয়েছে। কেন, এতদিন নেয়নি তোর মা ফোন? এতদিন তোর মা ফোন নিয়ে নেয়নি? আমি হলে, আমার মতো মা হলে, যেদিন যে একটু একটু আভ্যাব এসছে না, সেই দিনই ফোনটা কেড়ে নিতাম, সেই দিনই ফোনটা কেড়ে নিতাম। আর সেই দিনও যদি না নিতাম, যেদিন পুলিশ হয়েছিল ওই ফ্ল্যাটে, পাবলিক হয়েছিল, সেদিন তো নিয়েই নিতাম। আর সেরকম হলে কোনো মেয়ে দেখে ওকে বিয়ে দিয়ে দিতাম, কেননা 21 বছর তো হয়ে গেছে, বিয়ে তো দেওয়াই যায়, তাই না? তো বিয়েটা দিয়ে দিতাম। তাহলে এই 2 বছর টাইম, এই 2 বছর টাইম ও মন্দিরাকে দিতে পারত না, মন্দিরাকে দিতে পারত না, বুঝেছ বন্ধুরা? তো কি বলবো তোমাদেরকে, হাসিও লাগে দুঃখও লাগে। আজকে রিয়াঙ্কা তাকিয়ে দেখ মন্দিরার দিকে, কেন যোগাযোগ রাখছিস না, কেন এখন তোর বাড়িতে ছুটে ছুটে যাচ্ছে না? এখন মন্দিরা না হলে তো চলছে, তাই না? কেন তোর যেটুকু লুটটা লুটে নিয়েছিস, সেটুকু তুই লুটে নিয়েছিস, এখন মন্দিরা হলেও তো চলবে, মন্দিরা না হলেও তো চলবে। কেন, তুই একটা স্বার্থপর মহিলা, স্বার্থপর মহিলা, তোর মতো স্বার্থপর মহিলা দুনিয়ায় নাই মনে হয়, আমি দেখিনি। তুই বহু স্বার্থপর, অনেক স্বার্থপর, বুঝেছিস? তো তুই এটা ভাব যে একজনের সংসার নষ্ট করে তুই কোনোদিনও ভালো থাকতে পারবি না। আজকে মারিয়ার মাধ্যমে যেভাবে হোক খবরটা এসছে, মারিয়াও কম না, মারিয়াও যেটুকু নেয়ার চুষে নিয়েছে, কম নেয়নি, অনেক নিয়েছে মারিয়া, অনেক নিয়েছে মারিয়া, প্রচুর নিয়েছে মারিয়া, যে নেয়নি তা না, প্রচুর নিয়েছে মারিয়াও নিয়েছে। বাজার থেকে, হাট থেকে, মাছ থেকে, মাংস থেকে, শোকেস থেকে, তারপরে তো অন্য 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 আছেই, তাই না, আছেই। কিন্তু মারিয়া কিন্তু কম লোটেনি, যেটুকু মারুয়ার মারিয়া নিয়ে এই রাহুলের জন্য মন্দিরার কাছে কে না কি লুটেছে, কে না কি লুটেছে মন্দিরার কাছে, প্রচুর লুটেছে। হ্যাঁ, আর সোমনাথ ঢোঢো করে বেরিয়েছে, ঢোঢো করে বেরিয়ে বেরিয়েছে, ওর কোনো অস্তিত্বই ছিল না, ও কোথায় থাকবে কীভাবে, শুধু ঘরটা কোনো রকম সারাদিন এদিক ওদিকে থাকতো। আর হলো এই যে রাতটা কোনো রকম এসে ঘরে শুতো, বুঝেছো বন্ধুরা? আমার স্বামীকে আমি ভালো না বেশি, আমি একটা অন্য ছেলের জন্য 2 মাস 2 বছর টাইম দিয়ে দিয়েছিল, তার জন্য এত কিছু, এত কিছু, 2 বছর টাইম দিয়েছিল বলে ও নিজের বাড়ি ছেড়ে ফ্ল্যাটে চলে গেল, তাও সোমনাথ জানতো না যে এদের ভিতরে এইটা চলছে, জানতো না বন্ধুরা, ঠিক আছে। তারপরে ওইখান থেকে ও আসলো, যাই হোক, পুলিশের ধাওয়া মা খেয়ে এসে তারপরে চলে গেল কোথায়, মারিয়ার বাড়িতে। ওইটাও একটা অজুহাত ছিল, এটা মারিয়া করেছে সব, মারিয়ার মাকে হয়তো সব কিছু বলেনি খুলে টুলে, ঠিক আছে, মারিয়ার মাকে বলেছে এরকম দুজনকে এক জায়গায় করতে হবে, যেটা আমার মনের কথা যে এক জায়গায় করতে হবে। মারিয়ার মা হয়তো ভালো করে পোছ, ঠিক আছে, যে ঝাড়ফুঁক করে মা ওদেরকে দুজনার হাত এক জায়গায় করে দেবে, কিন্তু সেটা না করে দিনের পর দিন মারিয়ার পেট্রোল খরচ, মারিয়ার হাত খরচ, মারিয়ার সঙ্গে ঘোরা, কফি হাউসে যে রাহুলের সঙ্গে দেখা করা, নদীর পাড়ে যে রাহুলের সঙ্গে দেখা করা, কী না করেছে, কী না করেছে, সব করেছে। মন্দির মারিয়াও কিন্তু কম নেয়নি, প্রচুর নিয়েছে, প্রচুর নিয়েছে, প্রচুর নিয়েছে, তাই না?
তারপরেও যখন দেখলো যে না আর হচ্ছে না, তখন মারিয়ার যেটুকু নেয়ার সেটুকু লুটে ফুটে নিয়ে নিয়েছে। নিয়ে হয়তো এমন কিছু হয়েছিল ওর মার সঙ্গে, আবার মন্দিরাকে মন্দিরার বাবার কাছে আসার জন্য একটা ফাঁদ পাতল। সেখানেও কিন্তু একটা সোমনাথ ভুল কাজ করেছিল, সেখানেও মন্দিরা এই সোমনাথ একটা ভুল কাজ করেছিল যে রাত্রিরে ওই হাটের থেকে ঘাটে যাওয়া চারটিখানি ব্যাপার না, অনেকটা দূরত্ব রাস্তা, অনেক দূরত্ব রাস্তা, কোথায় রানাঘাট আর কোথায় বসিরহাট, অনেকটা দূরত্ব, ঠিক আছে, সেখানে চলে গেল। চলে যখন গেল তবু কিন্তু সোমনাথ জানে না বন্ধুরা যে এদের ভিতরে 2 বছরের কন্ট্রাক্ট আছে, যে 2 বছর পর আমি জমি কিনে বাড়ি করে তোমাকে নিয়ে আসবো। এটা কিন্তু সোমনাথ একদম সত্যি মানে অন্ধকারে রাখা হয়েছিল, সোমনাথকে একটা অন্ধকারের ভিতরে রেখেছিল, ঠিক আছে, সেই অন্ধকারটা এখন ফাঁস হয়ে যাচ্ছে। তো তবু জানতো না সোমনাথ যে এদের সঙ্গে 2 বছরের একটা কন্ট্রাক্ট আছে, 2 বছর হয়ে গেলে বাড়ি করে ওকে নিয়ে যাবে, ঠিক আছে, সেটা অসম্ভব। ওই যে দালাল পাকা আমের চুষা আঠি, সে কিন্তু বলেছে যে সত্যি কথাই, যে এখন যদি একটা গ্রামের জমি কিনতে যাও না, 5 লাখ টাকা শতক, 7 লাখ টাকা শতক, তার নিচে কোনো জমি নাই, তাহলে 2 বছর পর কী করে ও জমিটা কিনে বাড়ি করে ওকে নিয়ে যাবে, এবার ভাবো, অসম্ভব, ঠিক আছে না। যাই হোক, সোমনাথকে তো অন্ধকারের মধ্যে ফেলে রেখেছিল, সোমনাথকে যেটা বুঝিয়েছে সোমনাথ সেটা বুঝেছে, বুঝে ওকে একটা চাল করে ওর বাবার অসুস্থ নাম করে ওকে নিয়ে চলে আসে, নিয়ে চলে এসছে। আচ্ছা, যখন নিয়ে আসলো, নিয়ে আসার পরে ওর বাবার কাছে রাখলো, তারপরে কী করলো, বানিয়ে দিল সোমনাথকে নকল, আমার মেয়েকে নিয়ে যাবে, নিয়ে আসবে, টিউশন ছেড়ে আসবে, নিয়ে আসবে, মানে তখন টোটো কোম্পানির মতো মন্দিরা ঘুরে বেড়াতো আর চলতে থাকে এদের এইসব কাহিনী। তারপরে দেখলো যখন আমি আর মানে 2 বছর তো আর বাবার বাড়ি থাকা সম্ভব না, অসম্ভব মেয়েদের জন্য, 5 দিন 10 দিন ঠিক আছে, তারপরে কিন্তু বিয়ে হয়ে গেলে কিন্তু বাবার বাড়িটা একটু পরপর ভালো লাগে। যখন আয় বড়তে যতটা একটা জোর থাকে না, বিয়ের পরে সেই জোরটা আমার মনে হয় একটু কমেই যায়, একটু কমেই যায়। সেই দাপটটা থাকে না, বিয়ে হয়ে গেলে কিন্তু সেই দাপটটা আর বাবার বাড়িতে থাকে না, করতে গেলে একটু বিবেক লাগে, একটু বিবেক লাগে। নিজের সংসারটা সে শ্বশুরবাড়ি জয়েন্ট ফ্যামিলি হলেও তবু কিন্তু সেখানে একটা দাপটের জায়গা হয়ে যায় মেয়েদের, ঠিক আছে। এইবার ও কিন্তু আবার সোমনাথকে টাইম দিয়েছিল 1 তারিখ, সেখানে ওর চাল সোমনাথ হয়তো কয়েকজনকে গুছিয়ে রেখেছিল, সেইটা না করে তার মুখামুখি হবে না বলেই চলে এসেছিল ও 31 তারিখে 12টার সময়। সোমনাথ ঘুম থেকে উঠেছে, বাথরুমে গেছে আর ও ঢুকে পড়েছে ঘরের মধ্যে। চলো, যখন ঢুকেছি সে, তারপরে ও কিন্তু দিনের পর দিন একটা মানে কি বলবো, নোটাঙ্কি চালু করে দিয়েছে, রাত্রে মদ খাওয়া, দিনে ইচ্ছা হলো উঠলো, না হচ্ছে না উঠলো, মেয়ে এসে মেয়েকে কখন খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে, তারপরে কেন না প্রেমের রোগ, প্রেমের রোগ এমন একটা রোগ কোনো ডাক্তার উঝা ভালো করতে পারে না, এটা শরীর খারাপের শরীর খারাপ না, এটা মনের শরীর, মনের রোগে শরীর খারাপ, তাই তো। কিন্তু তারপরে এসেও কিন্তু মানে ইয়ের উপরে, সোমনাথের উপরে একটা টর্চার চালু হয়ে গেছে, দিনের পর দিন সোমনাথের উপরে মন্দিরে একটা টর্চার করেছে দিনের পর দিন, তবু কিন্তু সোমনাথ মুখ বুঝে সহ্য করেছে, তার সহ্যে সত্যি বাদ আছে, বাদ ভাগেনি। হ্যাঁ, আজকে আজকে দেখো কি হলো, আজকে কেন কমেন্ট পোস্টে দিল, আজকে কেন দিল, এখন কোথায় যাবি মন্দিরা, তোর তো 2 বছরের কন্ট্রাক্ট ছিল, আজকে তুই কোথায় যাবি, আজকে তো তোকে সোমনাথের কাছেই থাকতে হবে, তাই না,
এখন যদি তোকে তোর উপরে সোমনাথ একটা মানসিক টর্চার করে, তুই কাকে গিয়ে বলবি? কেউ তোর কথা বিশ্বাস করবে না, কেউ তোর কথা বিশ্বাস করবে না, কেউ করবে না, বলবে তুই ডামা করছিস। ঠিক আছে না, তুই ডামা করছিস। তুই একদিন বলেছিলি জোর করে কিছুই হয় না, সেটা কাকে দেখিয়েছিলি জানিস? রাহুলকে দেখিয়েছিলি, যে তোর সঙ্গে আমি জোর করে কিছুই করব না, সেটা রাহুলকে দেখিয়েছিলি, তুই শুনিয়েছিলি। ঠিক আছে, যে আমি সোমনাথের থেকে অনেক দূরে, এখন তুই কোথায় দাঁড়াবি? এখন তোর রাস্তা কোথায়? মেপেছিস রাস্তা? দেখেছিস রাস্তা? দুনিয়াটা না অনেক বড়, কিন্তু মেয়েদের জন্য না অনেক ছোট। দুনিয়াটা অনেক বড় কিন্তু মেয়েদের জন্য অনেক ছোট। তুই যে বাচ্চাটাকে নিয়ে একলা ঘরে থাকবি, ইউটিউবের কামাই খাবি, তোকে না রাত্রির বেলায় ছেলেরা এসে টর্চার করবে, ঘরের দরজা ধাক্কা মারবে। কোনো একটা ছেলে যদি গামছা পরে কাচ্ছা পরে বেরিয়ে যায়, সে ফুটপাতে শুয়ে থাকলেও তাকে কেউ নুজবে না। কিন্তু একটা মানুষ বারো হাত শাড়ি না, তুই যদি দুটো শাড়ি চব্বিশ হাতও পরিস না, পরে ঢেকে শুয়ে থাকিস না, তোকে নুচে নুচে খাবে। যদি একটা ফ্ল্যাটের মধ্যে দরজা জানলা বন্ধ করে লক করে শুয়ে থাকিস না, ছেলেরা এসে ঠক ঠক করবে যে খোল, সবাই জানে এখানে একটা লেডিস আছে একটা বাচ্চাকে নিয়ে, চল। বুঝেছিস মাতালদের দুনিয়া এখন, বুঝতে পেরেছিস? যদি বুঝতে পারিস সোমনাথের সংসারটা ভালোভাবে কর, বুঝেছিস? ভালোভাবে কর। দিল না লাথি? দিয়ে দিয়েছে না লাথি? খেয়ে নিয়েছিস না লাথি? আর সেই লাথির খবরটা কে নিয়ে আসলো বলতো? তোর বুনু, প্রাণের বুনু, তাই না? প্রাণের বুনুকে দিয়ে পাঠিয়েছে যে যা খবরটা দিয়ে আয়, তাই না? পেয়ে গেছিস না? তো চলো বন্ধুরা, অনেক বকবক করে ফেলেছি তোমাদের সঙ্গে। যদি তোমাদের এই বকবকটা ভালো লাগে, এই দিদি ভাইয়ের বকবকটা, লাইক কমেন্ট শেয়ার করো। ঠিক আছে, আর যারা নতুন বন্ধু হয়ে থাকো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।